চোর চোরটা চিটিংবাজ, জেল থেকে বাঁচতে ওদিকে গেছে মেরুদণ্ডহীন কুলাঙ্গার শুভেন্দু অধিকারী, তাকে ওয়াশিং মেশিনে বসিয়ে পদে বসায়, সে বিজেপির আর এর থেকে বেশি কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই কাউকে লক্ষ্যবস্তু করলে সেটা হচ্ছে অভিষেক, এখন অভিষেকের জনজোয়ারকে আক্রমণ শুভেন্দু অধিকারী। কুলাঙ্গার বেয়াদব অসভ্য, এগুলো যেন বাংলায় পা রাখতে না পারে। এগরার ঘটনা দুর্ভাগ্যজনক, অবাঞ্ছিত, কিন্তু আগা গোড়া এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টি দায়ী। ওখানকার এমপিকে ভারতীয় জনতা পার্টি, দিলীপ ঘোষ, ওখানকার পঞ্চায়েত কাদের, যেই ভানু, যে ভদ্রলোকের নাম শোনা যাচ্ছে, ইনি কে? ইনি একটা সময় বামফ্রন্ট ছিলেন, লাল ঝান্ডা ছিলেন, পরবর্তীকালে অধিকারী প্রাইভেট লিমিটেডের সঙ্গে সখ্যে তৃণমূলে আসেন, এরপরে অনুগামী হয়ে তিনি আবার চলে যান। ওই সময়টা তিনি যখন নাকি ভোটে দাঁড়াচ্ছিলেন বা পূর্ব মেদিনীপুরে নমিনেশন কে দিত? পূর্ব মেদিনীপুর কার চোখ দিয়ে পার্টি দেখেছে? তা তাকে যদি নমিনেশনও দেওয়া হয়ে থাকে, কে দিয়েছে? এ দায় দায়িত্ব তো অধিকারী প্রাইভেট লিমিটেডের। এবং তারপরে পঞ্চায়েতটিও ওখানে, একটা উদাহরণ দেখাতে কেউ পারবে না যে এমপি সে অভিযোগ করে বলছে ওখানে একটা বেআইনি বাজি কারখানা চলছে, একটা অভিযোগ দেখাতে পারবেন না যখনকার পঞ্চায়েত বলছে বেআইনি বাজি কারখানা চলছে। এই যে তাদের যেতে বাধ্য করা, এর দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য বিজেপির যে নেতারা কেন্দ্রকে বলে এসছে টাকা দেবেন না টাকা দেবেন না, এই গরিব মানুষগুলোকে বঞ্চিত করেছে রাজ্য বিজেপির এই বিশ্বাসঘাতক নেতারা, যারা গরিব মানুষের প্রাপ্য টাকাটা দিতে বাধা দিয়েছে। এই বিষয়টি আপনাদের সামনে খুব পরিষ্কার করে ডক্টর পাঁজা বলেছেন, আমিও সেটাই আপনাদের সামনে, এটা পুরোদস্তুর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে দায় দায়িত্ব তাদের। জেনে রেখে দেবেন, এনআইএটা তখনই বলে যখন ওরা নিজেরা জড়িত থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যাতে এনআইএ আসা মানে শুধু তৃণমূলকে টার্গেট করে অপপ্রচার হবে, আর বিজেপির যারা যারা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবে সেগুলো গার্ড করে দেবে এই সেন্ট্রাল এজেন্সি। সেই জন্যই এনআইএ এনআইএ বলে, কিন্তু কোর্ট তো আজ বলেছেন যে এনআইএ এই মুহূর্তে নয়।